হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, খুব খুশিতে আছেন, আনন্দে আছেন, এবং কারণ কাল খুব ভালো আপডেট পেয়েছেন, আজ আবার ঈদ। তো ঈদের জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা, হ্যাপি ঈদ টু অল অফ ইউ। তো আপনাদেরকে জানাতে চাই, কাল অন প্যাসিভ 360 হয়েছিল এবং অ্যাসের এসে সবাইকে হ্যাপি ঈদ জানিয়েছিল, এবং সেরকম হ্যাপি ঈদ করার জন্য সবাইকে একটা খুব সুন্দর আপডেটও অ্যাসার দিয়েছেন, ঠিক আছে। তার মধ্যে ব্যাক অফিসেও অলরেডি আপডেট চলে এসেছে, আমি কালকের লাস্ট ভিডিওতে অলরেডি আপনাদের আপডেট মোটামুটি সমস্ত আপডেটই করে দিয়েছিলাম, ঠিক আছে, রাইট। এবং আপনাদের অলরেডি সমস্ত কিছু বলা হয়ে গিয়েছিলো, তাও কিছু বলেছিলাম পয়েন্টস বাকি আছে। এবং এখন দেখবেন আপনারা ব্যাক অফিস ফলো করলে যে আপনাদের ব্যাক অফিসে অলরেডি আপডেট চলে এসেছে, রাইট। সমস্ত ধরনের যা যা স্যার বলেছিলেন সমস্ত আপডেট এসে গেছে। তো আপনারা চাইলে, আপনারা যদি চান, আপনারা তাহলে গিয়ে ওগুলো পড়ে দেখতে পারেন। কিন্তু তার মধ্যে থেকেও এমন কিছু পয়েন্টস আছে যেগুলো হয়তো সবটা আপনারা ক্লিয়ার হবে না, বুঝতে পারবেন না। তো আমি ওখান থেকে কিছুটা পয়েন্টস নিয়ে আজকের এই ভিডিওটা বলে দিচ্ছি, আপনাদের মোটামুটি সমস্ত আপডেটস কভার হয়ে যাবে, ঠিক আছে। স্যার কী বলেছেন ইন ডিটেল সেগুলো জানা আপনাদের খুব দরকার বলে আমার মনে হয়, ঠিক আছে। কারণ সবাই বাংলা মানে কী হলো কী হয় ব্যাপারটা একটু বলার চেষ্টা করি আপনাদেরকে, যে এখান থেকে ট্রান্সলেট বাংলাতে করলেও এমন এমন কিছু শব্দ থাকে, এমন এমন কিছু ওয়ার্ডের ট্রান্সলেট হয়ে যায় যেটার মানেটা বাংলাতেও বোঝা কঠিন, ঠিক আছে। এখানে ফাউন্ডার্সদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা সম্পূর্ণভাবে বাংলা পড়েও মানেটা বোঝা সম্ভব নয়, কারণ বাংলা মানেই যে সব বুঝে যাবেন তা তো নয়। কিছু টার্মস আছে যেগুলো বাংলায় ট্রান্সলেট করলেও বোঝা যায় না, যেগুলো অ্যাকচুয়ালি ইংলিশ টার্মস থেকে নেওয়া। তো সেই জন্যে এগুলো বলে দেওয়া আর কি। আর একটা কথা বলতে চাই, যে এক্সটেনশন যারা বলছিলেন, তো এক্সটেনশন অলরেডি এক্সটেনশন এসে গেছে, অলরেডি এক্সটেনশন এসে গেছে। তো আপনারা যারা চান এক্সটেনশনটা চেক আউট করতে পারেন, সাবস্ক্রিপশনে গিয়ে আপনারা লাস্ট এক্সটেনশন দেখতে পারেন। আমিও এক্সটেনশন কালকেই পেয়ে গিয়েছি। তো যাদের ডেট শেষ হয়ে আসছে, ঠিক আছে, তারা অলরেডি এক্সটেনশন পেয়ে গেছেন, আপনারা চেক আউট করতে পারেন, ঠিক আছে। 21 এপ্রিল অবধি আমাদের এক্সটেনশন এসেছে, তো আপনারা আপনাদেরটা চেক করে নেবেন, ওকে। চলুন শুরু করা যাক, এবং সবাইকে আশা করবো সবাই কমেন্টে হ্যাপি ঈদ বলে উইশ করবেন, সবাই সবাইকে উইশ করুন, ফাউন্ডার্স দেন, অন প্যাসিভিয়ান্স দেন, ঠিক আছে। চলুন, তো প্রথমেই কামাল স্যারের জন্য আমি বলেছিলাম যে ওনার মায়ের শরীরের প্রেয়ার দরকার, ওনার মায়ের শরীরটা ঠিক নেই, আপনারা প্লিজ একবার প্রে করে দেবেন, ঠিক আছে, ওকে। নেক্সট আমরা বলতে চাই যে উই আর শিডিউল টু রিলিজ আ কাপল অফ থিংস বাই দ্য 18। আমরা 18 এপ্রিল ঠিক করেছিলাম কিছু খুব ভালো ভালো জিনিস আমরা শেয়ার করবো, আপগ্রেড করবো, আপনাদেরকে শেয়ার করবো। তো থ্যাংকস টু টিম অ্যাকমপ্লিস অ্যাহেড অফ শিডিউল আমাদের সাথে সহযোগিতা করার জন্য, টিমকে ধন্যবাদ, তারা তার আগেই সব কিছু করে ফেলেছে। ও কানেক্ট উইল বি দ্য গেটিং বেটার অ্যান্ড বেটার, ও কানেক্ট প্রত্যেক দিন বেটার হয়তো থাকবে। আপনাদের আগেও বলেছিলাম কিছু ফিচার্স সম্বন্ধে, আজ আবারও কিছু ফিচার্স বলছি, যে ও কানেক্টের ক্যামেরা আইকন যেটা আছে সেটা বড় করা হয়েছে, রাইট, তো যাতে আপনারা ইজিলি ওতে ক্লিক করতে পারেন। এবং কালকের এতেও বলেছিলাম যে রিজলিউশন কোয়ালিটি মানে হচ্ছে যে কোয়ালিটিটা আছে ছবির, আপনি HD দেখবেন, HD+ দেখবেন, সুপার আলট্রা HD দেখবেন, ঠিক আছে, 4K রিজলিউশনস দেখবেন, নাকি আপনি শুধু নর্মাল HDতে দেখবেন, সেগুলো আপনার হাতে চয়েস করার অপশান আছে। লক মিটিং ইজ অনলি অ্যাভেলেবল টু হোস্ট অ্যান্ড কোস, মিটিংকে লক করার যে ফেসিলিটি সেটা শুধুমাত্র হোস্টের এবং কো হোস্টেরই আছে, ওকে। ইউজিং দ্য ইভেন্ট আইডি, আচ্ছা, এবারে যে একটু সেদিনকে দেখেছিলেন লাস্ট টাইম মিটিংয়ে, যে কেউ যখন তখন ঢুকে যাচ্ছিলো, রাইট, যে কেউ যখন তখন ঢুকে যাচ্ছিলো, তো ইউজিং ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি দিয়ে যদি কেউ ঢুকতে চায়, সেটা যদি কনফারেন্স হয় তাহলে সবাই অ্যাজ আ স্পিকারই জয়েন করবে, বাট যদি আপনি ওয়েবিনার ক্রিয়েট করেন তাহলে ইভেন্ট আইডি ঢুকলে সবাই অ্যাটেন্ডি হিসেবেই জয়েন করবে। বোঝা গেল নাকি বোঝা গেল না? আচ্ছা, আর একবার বলে দিচ্ছি, আপনি যখন মিটিং যদি ক্রিয়েট করে থাকেন তাহলে আপনি জানবেন যে মিটিং ক্রিয়েট করার সময় দুটো অপশান দেয়, একটা হচ্ছে ওয়েবিনার আর একটা হচ্ছে কনফারেন্স। কনফারেন্স 100 লোককে নিয়ে হয় এবং কনফারেন্সে দেখবেন সবাইকেই কথা বলার অনুমতি দেওয়া হয়, সেই জন্যই কনফারেন্সটা ওইভাবেই বানানো হয়েছে যে 100 জনের কম হলে কনফারেন্স হোক, সবাই কথা বলতে পারবে। এবং সেখানে কেউ যদি ইভেন্ট আইডি দিয়ে জয়েন হয় তাহলে সেটাতে সারা সবাই অ্যাজ আ স্পিকারই জয়েন হবে, সবার কাছেই পিকচার কোয়ালিটি অপশান, লক করার অপশান, কোয়ালিটি সব কিছু অপশানস থাকবে, ঠিক আছে। কিন্তু যদি কেউটা ওয়েবিনার হয় তাহলে সেটাতে তারা ইভেন্ট আইডি দিয়ে জয়েন হলে তারা অ্যাজ আ পাবলিক জয়েন হবে, সরি, অ্যাটেন্ডিস জয়েন হবে, ওকে। পার্টিসিপেন্ট উইন্ডো ইজ নাও বিগার, মোর
click participant, it will show the number and simply click X on the upper right to remove. Okay, মানে cross. There is no mail on the attendees now. তো ইসকা এর মানে হচ্ছে মোড়ে গিয়ে পার্টিসিপেন্টে ক্লিক করলে আপনি পার্টিসিপেন্টের নাম্বারটা দেখতে পাবেন এবং সেখানে ক্রস অপশান থাকলে ক্রস করে দিলে সেটা চলে যাবে এবং ওমেল কোনো অ্যাটেন্ডিসে দেখা যাবে না। ওকে, মডিফিকেশান ফর নেক্সট সেলস প্যাকেজ কামিং সুন। তো মডিফিকেশান যে সেলস প্যাকেজ আছে আসতে চলেছে সেটা খুব শীঘ্রই আসতে চলেছে মডিফাই হয়ে, মানে আমাদের যে সেলস প্যাকেজ আছে সেটারই একটু আপগ্রেড ভার্সন আসবে আর কি, বোঝা গেল। অ্যানাদার এক্সটেনশন ফর ও কানেক্ট বলেই দিয়েছি, রিমেম্বার আ নিউ ও ট্রিম মোবাইল অ্যাপ। যে ও ট্রিম মোবাইল অ্যাপ নিয়ে কালকের এক লাইনে আমি বলেছিলাম শেষের দিকে, তাও এবারে আমি ভালো করে বলে দিচ্ছি যে ও ট্রিম যে মোবাইল অ্যাপ্লিকেশান আছে সেইটা প্লিজ কেউ ইনস্টল করবেন না। ওকে, অ্যান অফিসিয়াল নোটিশ উইল বি গিভেন বাই দ্য কোম্পানি, কোম্পানি থেকে একটা অফিসিয়াল নোটিশ দেওয়া হবে। প্লিজ ওয়েট ফর দ্য গ্রিন লাইট টু ডাউনলোড প্রপারলি ফ্রম ওইএস, আপনারা একটু অপেক্ষা করুন গ্রিন লাইটের জন্য ওইএস থেকে, ওইএস আপনাদের কাছে অফিসিয়াল নোটিশ যাবে আপনার ইকো সিস্টেমের অ্যাপ্লিকেশন থেকে হোক বা আপনি ক্রোম থেকে হোক, গুগল ক্রোম থেকে ওয়েবসাইট থেকে হোক আপনি ইনস্টল করতে পারবেন। ইউ উইল সি ইট ইন ওইএস ওয়েন ইটস অল ইজ রেডি, যখন সম্পূর্ণভাবে এটা প্রস্তুত হয়ে যাবে, রেডি হয়ে যাবে, ইনস্টল করে ব্যবহারের যোগ্য হয়ে যাবে, আপনারা ইকো সিস্টেমে ওটা দেখতে পাবেন। ওকে, নেক্সট কী বলা হচ্ছে, নেক্সট বলা হচ্ছে কোম্পানি উইল নট চার্জ, ওয়ান্স এগেন কোম্পানি আর চার্জ করবে না, আপনারা যারা ভাবছেন চার্জ করবেন কোম্পানি চার্জ করবে না। দিস ইজ সো দ্য পেড ইউজার ক্যান কন্টিনিউ টু এনজয় দ্য প্রোডাক্ট আনটিল উই ক্যান এস্টাবলিশ দ্য নেক্সট প্যাকেজ। এটা তার জন্যই যে যতক্ষণ না আমাদের পেড ইউজাররা কন্টিনিউ করতে পারে, তারা কিনেছে এনজয় দ্য প্রোডাক্ট, ততক্ষণ প্রোডাক্টটা কথা যতক্ষণ আমরা নেক্সট প্যাকেজের আপগ্রেড করছি। উই ডোন্ট ফিল গুড, আমি কখনোই ভালো ফিল করবো না যে পয়সা আবারও দুবার ধরে নেবো মানুষের থেকে, যারা এখনও কোনো টাকা পয়সাই পায়নি, ঠিক আছে, পেমেন্ট পায়নি। তো পেমেন্ট আগে দেওয়া হবে তারপর ওসব কথা। ইট ইজ অনলি ম্যাটার অফ টাইম, এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। উই উইল হ্যাভ আওয়ার ওন অর্গানিক সলিউশন, আমাদের কাছে নিজস্ব সলিউশন থাকবে, বারবার বলেছি আমাদের পেমেন্ট পয়সা তৈরি হচ্ছে। ইট ইজ টাইম টু রিগ্রুপ, এটা সময় এসে গেছে রিগ্রুপ করার উইথ সাম আর্লি ফাউন্ডার। ওকে, যারা প্রথম দিকে জয়েন হয়েছে আর্লি ওয়ার্ড ফাউন্ডার তাদেরকে নিয়ে, সাম উইল বি ইনভাইটেড, কিছু জনকে ইনভাইট করা হবে উইথ দ্যার ইনপুট, তারা কিছু ইনপুট দেবে যে নেক্সট কী হতে পারে, কী হতে চলেছে, আমাদের নেক্সট স্টেপ কী হতে পারে, তাই নিয়ে টিমের সাথে আলোচনা করা হবে। সার্টি ক্লারিফিকেশান করতে চাই, দ্য রিজন উই আর পজড আফটার উই পেইড সাম কমিশন, ক্লারিফিকেশান দেওয়া হচ্ছে কি যে আমরা কিছুটা পেমেন্ট দেওয়ার পরে তারপরে কেন পজ করে দিয়েছিলাম, কিছু আমি বলেছি আগেও যে কিছু লোককে ক্রিপ্টোতে পেমেন্ট দেওয়া হয়েছিল তারপরে পজ করে দেওয়া হয়েছে, কারণ তারা আমাদের টাকাটা স্পেশালি থ্রু দ্য ক্রিপ্টোতে দেওয়া হয়েছিল এবং দেন দ্য রেভিনিউ গট হেল্ড বাই দ্য পেমেন্ট প্রসেসর। ওকে, তারা যে পুরো টাকাটা পেমেন্ট প্রসেসর নিয়ে রেখে দিয়েছিল, উই ক্রিয়েটেড আ লিগাল কেস, আমরা লিগাল কেস করেছিলাম, দ্যাট টুক থ্রি মান্থস প্লাস, সেটা তিন মাসের বেশি হয়ে গেছে, এবং উই হ্যাড টু হ্যাভ আ ব্রডার ইনভেস্টিগেশান, আমাদের একটা বড় ধরনের ইনভেস্টিগেশান করতে হয়েছে যেখানে অ্যাট অল লেভেল, সমস্ত লেভেলে গভর্নমেন্ট রুলার্স যারা আছে কিং ফিং তাদের সমস্ত নিয়ে একটা বড় লেভেলের একটা রিসার্চ হয়েছে, ইনভেস্টিগেশন হয়েছে, এবং দ্য সিক্স মান্থ ফান্ড হোল্ডিং বাই দ্য প্রসেসর অফ দ্য ফান্ড ইজ কামিং টু অ্যান এন্ড। ছ মাসেরই ফান্ড হোল্ড করে রাখতে পারে, এর বেশি রাখতে পারে না, তো সেটা শেষ হতে চলেছে এবং আমরা খুব শীঘ্রই টাকা ব্যাক পাবো এবং আমরা বাল্ক পে আউট স্টার্ট করবো। ওকে, লিগাল চ্যালেঞ্জ উইল বি ওভার, শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তো আর লাস্ট আর একটা কথা হচ্ছে, আমরা ব্রিক মটার্স কোম্পানি, আমরা জানেন তো আমাদের অফিসিয়াল যে ফিজিক্যাল অ্যাড্রেসগুলো আছে সেটা সরিয়ে দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর দ্য সিকিউরিটি রিজন। এমন কিছু মানুষ আছে যারা না বলে কয়ে অফিসে চলে যাচ্ছে, সিঙ্গাপুর অফিসে, এমনকি সিঙ্গাপুর অফিসে পর্যন্ত চলে যাচ্ছে। তো বলা হচ্ছে দিস ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং নট পাবলিক ফেস বিল্ডিং, মানে পাবলিককে সার্ভিস দেওয়ার জন্য এই বিল্ডিংগুলো বানানো হয়নি, এগুলো নয় সেগুলো। তো প্লিজ ডোন্ট ভিজিট আওয়ার অফিস, আমাদের অফিস ভিজিট করবেন না, যদি করতে চান ঠিক আছে তাহলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন, সেটা পরবর্তীকালে আপনার চিন্তা
হবে না। তো এক্সটেনশন ইজ এ গুড থিং, এক্সটেনশন ভালো জিনিস, বাট উই টেকিং দ্য কস্ট, আমরা আপনাদের কস্ট নিয়েছি, বহন করেছি, যে টাকা খরচা হয়েছে সেই কস্টটা আমরা নিয়েছি। তো এক্সটেনশন দেওয়া হয়েছে, আপনারা শিখেছেন এবং এক্সপিরিয়েন্স করেছেন। তো লার্নিং অ্যান্ড এক্সপিরিয়েন্স ইজ নট চিপ, শেখা এবং যে এক্সপিরিয়েন্স করে এটা কোনো সস্তা জিনিস নয়। তো আশা করছি বুঝতে পেরেছেন, ভিডিওটা ভালো লেগেছে। এখনও কিছুটা অ্যাস্তারের বক্তব্য আছে, শেষের দিকে মিটিংয়ের একদম শেষ দিকে কী কথাবার্তা হয়েছে সেই আপডেটগুলো এখনও বাকি আছে অ্যাস্তারের। তো আশা করছি যদি সম্ভব হয় ভিডিওটা শেষের দিকে, মানে সরি বিকেল বা সন্ধে নাগাদ বা কাল সকাল নাগাদ আমি একটা বানিয়ে দেবো, যেখানে সম্পূর্ণ আপডেটটা হয়ে যাবে, আপনাদের অ্যাস্তারের যা যা আপডেট হলো একটা মিটিংয়ে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। যারা পুরোটা শুনলেন তাদেরকে দিল থেকে ধন্যবাদ, মন থেকে ধন্যবাদ। এবং ভিডিওটা লাইক করবেন, গ্রুপে শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।